প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান পালন করলো মালদা জেলার বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। ব্লিচিং পাউডার ছিটিয়ে মশাবাহিত রোগ নিধনের জন্য ওষুধ স্প্রে করে পরিচ্ছন্নতার কাজ চালায় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি মেডিকেল কলেজ চত্বরে ঝাঁট দিয়ে জল ছিটিয়ে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করার অভিযান চালান বিজেপি কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, দলের জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্নীতি প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন পৌরসভার নামে প্রহসন চলছে প্রত্যেকটা জায়গায়, শুধু পৌরসভা কাটমানি সিন্ডিকেটই চলছে, ওরা কোনো উন্নয়ন নাই। তাই সার্বিকভাবেই এই পৌরসভাতেও কোনো উন্নয়ন হয়নি, এবং প্রত্যেকটা জায়গায় আমরা মেডিকেল কলেজ দেখেছি একটাই ধ্বংস স্তূপের মতো দাঁড়িয়ে আছে, যেখানে বৃষ্টি হলে এখানে জল জমে যায়। মেডিকেল কলেজের ভেতরে প্রচুর জায়গায় জল জমে, আজকে সাধারণ যারা চিকিৎসাধীন রোগীরা আছেন তারা কী অবস্থা হয় গোটা মালদা জেলা সব পশ্চিমবাংলা দেখেছি। তাই আমরা এদের উপর আস্থা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভারত মিশনকে, যে মোদিজি যে আশা এবং আকাঙ্ক্ষা গোটা ভারতবর্ষকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, সেই স্বচ্ছ ভারতকে সামনে রেখে আমরা আজকে এই মেডিকেল কলেজ পরিষ্কার করতে নেমেছি। এবং আগামী দিন এই যে আমাদের শাসক দল তৃণমূলকে, এটাই আমরা বার্তা দিতে চাই যে শুধু তৃণমূল কংগ্রেস মুখে উন্নয়নের কথা বলে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে, কিন্তু বিজেপি মাঠে নেমে যে সাধারণ মানুষের স্বার্থে যে কাজ করে সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মসূচিতে আমরা প্রমাণ করে দিচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।